যে সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপারদাই হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা ব্যাপারদাই হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে? যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে, কিন্তু কোরআনুল করিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে, কেমনে পোলা পান ফেলফেল করে তাকায়াছিল, পোলা পান যে ফেলফেল করে তাকায়াছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি, কি করব এই অর্ধ গলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কিভাবে উন্নত হবে? যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়, আল্লাহ বলছেন নিচে করো, সে তাকায়, এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে কেন? মহিলার দোষ, দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের, এখানে দোষ কয়জনের? একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যে মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলাকে মহিলা কে বানাইছে? কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর এরকম আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিকই বিয়ে করতে পারবে কে রে? দুইটা তো সে দুজনে তো সেম কাজ করেছে, বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না, কিন্তু এবারে ঠিক টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, হ কই অমুক জায়গায়, তো গর্ব থাকে নাই না, তালাক হয়ে গেছে, তালাক দিয়ে দিছে, আচ্ছা নিশ্চয়ই বেড়ি সমস্যা আছে, মানে হাতে বেড়া কি এমনি, হাতে কি এমনি বিয়ে করছে, তার শখে তালাক দিয়ে দিছে, তাতে কোনো বেড়া সায় তার বেড়ি তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনো পোলা এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল, কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুই চিনোস কেমনে রে, তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলা ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন, কথাবার্তা বলেছি, চালচলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা, আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন, মানে ও ধর্মভীরু কিন্তু বেড়ির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব, আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না, এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করেন, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সি আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো, নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া তো দরকার নেই, ওখানে তো জানা সৃষ্টি হবে, কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি একটু অবসর সময় নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহ ও মালাইকাতা ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة